মিতা চক্রবর্তীস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। আমি এখন রয়েছি গুজরাটে, গুজরাটের আমেদাবাদ শহরে। এখানকার বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি, তার কিছু ভিডিও আগে দিয়েছি। এবারে যাব আমেদাবাদের বৈষ্ণোদেবী মন্দিরে। এই বৈষ্ণোদেবী মন্দিরে ভেতরে ঢুকব এবং রাস্তা দেখতে পাচ্ছ আমেদাবাদ শহরের খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অনেক জায়গাতেই ভিডিও সমস্যা করতে দেয় না, এখন দেখা যাক এখানে ভিডিও করতে দেয় কি না। তা আমার সাথে চলো, যারা চ্যানেল পেজে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আর চলো আমেদাবাদের বৈষ্ণোদেবী মন্দির কেমন সেটা ঘুরে দেখার জন্য আমার সাথে অবশ্যই থাকো। এখন এসছি আমেদাবাদের বৈষ্ণোদেবী মন্দির। এটা জানি না ভেতরে, এর ভেতরে আছে বৈষ্ণোদেবীর মন্দির। ভেতরে ভিডিও করতে দেবে কি না জানি না, বা ছবি তুলতে দেবে কি না সেটা কিন্তু জানি না, গিয়ে দেখি কি বলে। এখানে জুতো খুলে ঢুকতে হবে। এটা হলো ভেতর দিয়ে যাওয়ার দর্শনের রাস্তা, ওই দিক দিয়ে বেরোনোর রাস্তা।
এখান থেকে হামাগুড়ি দিয়ে এই রাস্তা দিয়ে যেতে হবে, এটা খুব কঠিন, তাই ভিডিও এখানে অফ করলাম। সামনে দেখতে পাচ্ছ এই মন্দিরের ভেতরেই কিন্তু বৈষ্ণোদেবী রয়েছে, এখানে ভিডিও করতে এরা বারণ করছে, তাই কিন্তু আর ভিডিও করা যাবে না। বৈষ্ণোদেবী খুবই জাগ্রত এবং খুবই সুন্দর আমার লেগেছে। তো আমেদাবাদের বৈষ্ণোদেবী দর্শন আমার হয়ে গেল, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর যারা চ্যানেল পেজে নতুন তারা সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।